আজকে হজে বসেও এই বাংলাদেশের শিক্ষক সমাজের সাথে এই ধরনের প্রতারণা করা আমি এটা বুঝতে পারি না। আমরা এতদিনে জানতাম মানুষ যখন পবিত্র মক্কা নগরীতে হজ করার উদ্দেশ্যে যায়, এখানে অনেকেই আছে এই বছর হজ করেছেন, হজ করার একটা নিয়ম আছে, কানুন আছে, হজ করতে গিয়ে যখন এহরাম পরা হয় তখন সব পৃথিবীর যত গুণগান সব বাদ দিয়ে সব কিছু বিসর দিয়ে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করা হয়। সেই পবিত্র নগরীতে বসে এখানে বাংলাদেশে ভার্চুয়াল একটি আলোচনা করা হলো। সেই আলোচনার মধ্যে আপনারা যারা এখানে বসে আছেন সেই ভার্চুয়াল সভার মধ্যে যখন তাদের নেতারা তারা আমাদেরকে স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে দাঁড় করাবার চেষ্টা করেছিল, তখন সেখানে একটি সংগঠনের নেতা এটির প্রতিবাদ করায় তাকে সেই ভার্চুয়াল সভা থেকে বিচ্যুত করে দেওয়া হয়, তার লাইন বন্ধ করে দেওয়া হয়। আমি ধিক্কার জানাই পবিত্র নগরীতে বসেও আজকে হজে বসেও এই বাংলাদেশের শিক্ষক সমাজের সাথে এই ধরনের প্রতারণা করা আমি এটা বুঝতে পারি না যে আপনি কোন ধরনের হজ করার জন্য গিয়েছেন। এই শিক্ষক সমাজের সাথে বেঈমানি করছে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের পিছনে ছুরিকাঘাত করছে, তাদেরকে শিক্ষক সমাজ কখনো ঠাই দিতে পারে না, কখনো ঠাই দেবে না। আপনারা সতর্ক থাকবেন, কারা আপনাদের বন্ধু, কারা আপনাদের শত্রু, কারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চায়, কারা চায় না। মাননীয় গবেষণা মন্ত্রী, আপনি যদি নিরপেক্ষ হতেন তাহলে যারা আজকে রাজপথে আছে এখানে বাংলাদেশ শিক্ষক সমিতি তথা বিটিএর পাশাপাশি অপরাপর বন্ধু প্রতিম যে সকল সংগঠন আন্দোলনে সংযুক্ত আছে এখানে আছে তাদেরকে নিয়েই আপনি সভা করতেন। ওখানে যারা জাতীয়করণ চায় না, যারা শিক্ষার শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন চায় না, এদেশের আপামর জনসাধারণের ছেলে মেয়েদের কথা ভাবে না, তাদেরকে ওই সভায় আপনি ডাকতেন না। আমরা চাই, আমরা ঢাকায় এসেছি এই যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুনির্দিষ্ট ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনারা নিজ নিজ এলাকায় যোগাযোগ করুন, যে সকল বন্ধুরা হয়তোবা এখানে এতদিন যাপনে করে আবার একটু বিশ্রামের জন্য বাড়িতে গিয়েছে তাদেরকে আবার রাজপথে চলে আসুন। আমরা গ্রীষ্মের ছুটি শীতকালে নিতে নেব না, আমরা গ্রীষ্মের ছুটি শীতকালে নেব না। আপনি যত প্রতিবন্ধকতা সৃষ্টি করুন না কেন, আমরা প্রয়োজনে মামলা করব, আমরা প্রয়োজনে রিট করব, কিন্তু যা নির্দেশসঙ্গত নয়, যা মেনে নেওয়া যায় না, এই ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আপনাদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করা হয় তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।